যখন আপনি হয়তো কোনো পেট্রোল পাম্প অথবা কোনো সিএনজি স্টেশনে তখন আপনি দেখলেন যে বাইরে উন্মুক্ত জায়গা আপনাকে যুগ করতে হচ্ছে অথবা উন্মুক্ত জায়গা আপনাকে তায়াম্বম করতে হচ্ছে তাহলে সেই জায়গায় আপনি তায়াম্বম করবেন কি না প্রথম কথা হচ্ছে যে আমাদের এমন কিছু কাপড়ের ব্যবস্থা থাকা উচিত যাতে করে আমরা মাহরামদের দৃষ্টির আড়ালে থেকে কাজগুলো করে ফেলতে পারি আমাদের কোনো সতর সেটা হাত হোক চেহারা হোক অথবা অন্য যে কোনো কিছু হোক জরুরি প্রয়োজন ছাড়া যেটা সারিয়া হয়তো অ্যালাউ করে সেরকম প্রয়োজন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ননমাহারামের সামনে সেগুলো উন্মুক্ত করা যাবে না সেটা অজুর জন্য হোক আর তায়ামোমের জন্য হোক তাহলে অজু এবং তায়ামোম ঠিকমতো করতে হবে তা না হলে তো আমাদের সালাত হবে না সেক্ষেত্রে আমাদেরকে তাহলে ওই ব্যবস্থাপনাটাকে এক্সপ্লোর করতে হবে ওই ব্যবস্থাপনাটার আন্ডারে চলে যেতে হবে যাতে করে আমার অজুয়া হয় অথবা তায়াম্মম হয় এবং ননমাহারামের সামনে হাত পা আমাকে উন্মুক্ত করতে না হয় আর যদি সম্পূর্ণ হিজাবের মধ্যে কেউ থাকে তাহলে এর সামনে তিনি সালাদ পড়তে পারবেন কিনা সালাদ পড়তে পারবেন যদি প্রয়োজন থাকে যেমন বাইরে যদি সালাদ পড়ার ক্ষেত্রে এই জিনিসটা থাকে আদারওয়াইজ তিনি তো তার ঘরেই সালাদ পড়বেন কারণ রাসুল সাল্লাম তো সেটাই বলেছেন তো হুন না খায়রুল্লাহ হন না তাদের ঘরে সালাদ পড়া এটা তাদের জন্য উত্তম